এই কয়েকটা লোক আমাদের পিছনে হেনস্থা করছে। হ্যাঁ এই লোকগুলা, এই যে লোকের ছবি দেওয়া আছে, এই দুটো লোক, এই যে দুটো লোক, ওদের আবার আইডি কার্ডও আছে। লঞ্চের ভিতরে একজনে জায়গা পায় না, হ্যাঁ একজনে 10টা সিট মারে রাখে। আনসাররা একটু আয়সা দেখা যাচ্ছে, সিটগুলা সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বজায় কোনো আনসাররা এগুলো দায়িত্ব হিসাবে ইয়ে করে না। দেখা যাচ্ছে আনসাররা সিট ওগুলো বিক্রি করে, কিন্তু মানুষ একজন মানুষ এত ঈদের ভিতরে পরিশ্রম করে আসে, কষ্ট করে আসে, মানুষের কখনো মূল্যায়ন দিতেছে না লঞ্চের ভিতরে, কিন্তু লঞ্চে আমরা মানুষ কীভাবে আসা যাওয়া করবো? আমরা পিছনে বসছি যে হ্যাঁ ওখানে গাড়ির কয়েকটা ছেলে আসছে, ওখানে ওরা এসে বলতেছে যে আমরা ওখানে বিছনা বিছিয়ে গেছি। ভাই আমরা বিছনা বিছিয়ে গেছে, তখন আমরা বলছি না ওখানে কোনো বিছনা ছিল না, আমরা ফাঁকা জায়গায় বসছি। তোরা জোরপূর্বক আমাদের সাথে দস্তাদস্তি করে, তারপর লাস্টে আমাদের থেকে খারাপ ব্যবহার করে, যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার পরে লাস্ট পর্যায়ে আমাদের ব্যাগ পানিতে ফালাই দিবে এমন পরিস্থিতি করছে। পর লাস্টে আমরা হ্যাঁ আমাদের ব্যাগ রক্ষা করতে যায়, তখন বাধ্য হয়ে আমরা আপনার ওদেরকে কিছু টাকা দিতে হয়েছে, ওদের টাকা দিতে হয়েছে। আমার কাছে ওদের ভিডিও ফুটেজ ছবি আছে, ছবি দেওয়া যাবে। এর ছবিটা তো আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে ছবি দেওয়া আছে, এই কয়েকটা লোক আমাদের পিছনে হেনস্থা করছে। হ্যাঁ এই লোকগুলা, এই যে লোকের ছবি দেওয়া আছে, এই দুটো লোক, এই যে দুটো লোক, ওদের আবার আইডি কার্ডও আছে। হ্যাঁ আমার কাছ থেকে 50 টাকা নিচ্ছে জোরপূর্বক। যারা বিছানা বিছায় ওদেরকে এক্সট্রা পায় একটা সিট, এই 500 টাকার ভাড়া 800 টাকা দিতে হবে। হয়রানি ছাড়া আর কোনো কিছু না, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, যাতে যাত্রীরা সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন করার জন্য বাড়ি যেতে পারে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু কোনো যাত্রী হয়রানি হোক, নাজেহাল হোক বা ইনসাল্ট করা হোক, এটা আমরা চাই না। লঞ্চ মালিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশ বলা বলা যাচ্ছে, ভালো লাগছে কেন যেতে হয়? আম্মু আছে, বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, ভাই আছে, না ওদের সাথে ঈদ করাটা আনন্দটা অন্যরকম। আর ধরেন এখানে একা বসে থাকা, তো দেশে যাই সবার সাথে ঈদ করাটা ভালো, এই জন্য।